सुप्रिय शिक्षार्थी बंधुरा तेरेल जोगक्रिया डिग्री कलेजर अनलाइन क्लासर पक्ष के मोहम्मद रबिउल इस्लाम लेक्चर पदार्थ विज्ञान तुम्हारे जाना आंतरिक शुभेच्छा और मुबारकबाद। आशा करी तुम्हारा भलो आसो। गणप्रजातंत्री बांग्लादेश सरकार अनलाइन क्लासर जो व्यवस्था अर्थात शिक्षार धारावाहिकता बजाय रखाते सरकार जो महती उद्योग ये उद्योगे अंश हिसाब से आज के अनलाइनर द्वितीय क्लासे तुम्हारे सामने उपस्थित रही। द्वितीय क्लासे वेक्टर नहीं आलोचना करब। विगत दिन जो प्रथम क्लास छिल सेखने वेक्टर किछु विषय आलोचना करेछि। वेक्टर बादबाकी जो विषय आई विषय आज के तुम्हारे सामने आलोकपात करब। तो विभिन्न धरण वेक्टर भेतर আমরা গতদিন একক ভেক্টর এবং নাল বা শূন্য ভেক্টর এই দুইটা ভেক্টর নিয়ে কথা বলেছিলাম। তো এখন তোমরা দেখবা ভেক্টরেরই আরো একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। তো এই অবস্থান ভেক্টরটা কি সেটা আমরা একটু জানব। তার আগে তোমাদের কয়েকটা বিষয় আমি একটু আগে জানিয়ে রাখি। যেমন ধরো প্রসঙ্গ কাঠামো, আমাদের এই অবস্থান ভেক্টর এই কথাটা বুঝতে গেলে আমরা অবশ্যই প্রসঙ্গ কাঠামোর ব্যাপারে আমরা একটু ধারণা আগে ক্লিয়ার করে নিই। দেখো প্রসঙ্গ কাঠামো বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, আমরা বোধহয় এর আগে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে যে ব্যবস্থাটা হয় সেরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা দেখেছিলাম। আমরা দ্বিমাত্রিকও দেখব, আবার আমাদের প্রয়োজন হলে আমরা ত্রিমাত্রিকও দেখতে পাবো। অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটাকেও আমরা প্রসঙ্গ কাঠামোর ভিতরেই ফেলি। অর্থাৎ তুমি যদি কোনো বস্তু বা কোনো বিন্দুর অবস্থান যদি নির্ণয় করতে চাও, সঠিকভাবে যদি নির্ণয় করতে চাও, তাহলে অবশ্যই এখানে কাঠামো ব্যবস্থাটা তোমার প্রয়োজন হবে, সেটা একমাত্রিক হোক, সেটা দ্বিমাত্রিক হোক অথবা ত্রিমাত্রিক হোক। তো যাই হোক, আমরা এখন প্রসঙ্গ কাঠামো যেহেতু বিভিন্ন ধরনেরই আছে, আমরা অবশ্যই এখানে অবস্থান ভেক্টরের প্রাথমিকভাবে দ্বিমাত্রিক যে স্থানাঙ্ক ব্যবস্থাটা আছে সেটা নিয়ে আমরা কথা বলবো। যদি এখানে ত্রিমাত্রিকও থাকে তবুও আমাদের কোনো সমস্যা নেই। তো অবস্থান ভেক্টরের প্রথম যে কন্ডিশনটা আর কি সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে এটা আসলে আমরা বলতে কী বুঝি, তাহলে অবস্থান ভেক্টরকে আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় সেই ভেক্টরকে কী বলা হয়, সেটাকে অবস্থান ভেক্টর বলা হয়। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় সেই ভেক্টরকে কী বলা হয়, সেটাকে বলা হয় অবস্থান ভেক্টর। দেখো এখানে আমি এক্স ওয়াই এই যে দুইটা অক্ষ নিয়ে একটা প্রসঙ্গ কাঠামো বিবেচনা করেছি। এই এক্স ওয়াই যে প্রসঙ্গ কাঠামো দেখতে পাচ্ছ, এই প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু কিন্তু ও। তো এখানে দেখো আমি একটা ডট অর্থাৎ একটা বিন্দু এখানে বিবেচনা করেছি, এই বিন্দুটাকে আমরা পি বিন্দু ধরে নিলাম। এখন যদি এই প্রসঙ্গ কাঠামো অর্থাৎ এক্স ওয়াই যে প্রসঙ্গ কাঠামো আছে এই প্রসঙ্গ কাঠামোর ভিতর যদি তুমি পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করতে চাও, তাহলে অবশ্যই এখানে তোমার একটা ভেক্টরের প্রয়োজন হবে। তো তাহলে তুমি যে পি বিন্দুর অবস্থানটা নির্ণয় করবা, এই অবস্থানটা নির্ণয় করতে গেলে যে ভেক্টরটা ব্যবহার করা হয় সেই ভেক্টরটাকে আমরা কি বলছি, অবস্থান ভেক্টর। তার মানে আমি যদি এটাকে একটা দিক প্রদর্শন করি অর্থাৎ এখানে যদি একটা সুনির্দিষ্ট দিক উল্লেখ করা হয়, তাহলে এইখানে আমরা যে ওপি যেটা পেলাম, তার মানে আমরা ওপি যেটা এটাই হচ্ছে তোমার অবস্থান ভেক্টর। তো এখানে ওপি হচ্ছে অবস্থান ভেক্টর। দেখো আমরা পি বিন্দুর অবস্থান কিন্তু একটা ভেক্টরের সাহায্যে নির্ণয় করেছি এবং সেই ভেক্টরটাকে এখানে আমরা ওপি বিবেচনা করলাম। তো এই ওপি যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এটাই হলো অবস্থান ভেক্টর। এখন ওপিকে আমরা সংক্ষেপে লিখতে পারি, এর পরিবর্তে আমরা এখানে আরও ধরে নিতে পারি ছোট হাতের আর দিয়ে, এটাকে আমরা তার উপর ভেক্টর চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করতে পারি। তার মানে এটাকেও কিন্তু অবস্থান ভেক্টর বলা যাবে। ওপির পরিবর্তে আমরা ছোট হাতে আর দিয়ে যদি প্রকাশ করি তাহলে এটা কিন্তু অবস্থান ভেক্টর হবে। তো তোমাদের অনেকেরই একটা বিষয় ধারণায় থাকা প্রয়োজন যে এই যে ওপি রেখাটা এটাকে আমরা ভেক্টর রাশি কেন বলছি। দেখো আমি মনে হয় বিগত ক্লাসে তোমাদের একটু এই ব্যাপারটা আলোচনা করেছিলাম যে একটা নির্দিষ্ট সরলরেখা আছে, একটা সরলরেখা আছে, সেই সরলরেখাটা এমনি দূরত্ব বোঝায়, কিন্তু যখনই আমি সেই সরলরেখাটাকে একটা সুনির্দিষ্ট দিক বিবেচনা করে দেবো তখনই কিন্তু সেটা ভেক্টর রাশি হয়ে যাবে। তো এখানে সেরকমই করা হয়েছে, আমরা ও থেকে
একটা সরল রেখা আমরা পি বিন্দু পর্যন্ত টেনে নিয়েছি এবং এই ওপি রেখাকে যখন আমরা সুনির্দিষ্ট দিক উল্লেখ করলাম সেক্ষেত্রে আমরা ওপিটাকে আমরা অবস্থান ভেক্টর বলতে পারব। তো তাহলে আমরা অবস্থান ভেক্টরটা কি সেটার একটা ব্যাখ্যা আর কি এখানে আমরা দিয়ে ফেলছি। অর্থাৎ কোনো ভেক্টরের অবস্থা, কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় সেই ভেক্টরটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি অবস্থান ভেক্টর। দেখো অবস্থান ভেক্টরকে আমরা অনেক সময় ব্যাসার্ধ ভেক্টরও বলে থাকি। দেখো বৃত্তের কেন্দ্র থেকে যদি এরকম একটা খেয়াল করো, বৃত্তের কেন্দ্র থেকে এই ব্যাসার্ধ বরাবর একটা ভেক্টর যদি তুমি কল্পনা করো, তো এটাও অবস্থান ভেক্টরের মতোই হবে। এখানে বৃত্তের কেন্দ্রটাকে তুমি মূলবিন্দু বিবেচনা করো, বৃত্তের কেন্দ্রটাকে তুমি যদি মূলবিন্দু বিবেচনা করো তাহলে এখানেও আমরা যে ব্যাসার্ধ ভেক্টর আর যেটা বিবেচনা করছি এটাও কিন্তু আরেক ধরনের অবস্থান ভেক্টর। অতএব কখনো যদি অবস্থান ভেক্টর অথবা যদি সেখানে ব্যাসার্ধ ভেক্টর বলা থাকে তো দুইটার কনসেপ্ট কিন্তু একই। অবস্থান ভেক্টর সম্পর্কে আমি আরও কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে তুমি দেখো যে ওপি যে ভেক্টরটা এখানে নেওয়া হয়েছে এর অবশ্যই দুইটা পয়েন্ট আমি বিবেচনা করতে পারি, একটা হলো এর পাদবিন্দু আর একটা হচ্ছে শীর্ষবিন্দু। তো যদি এখানে পাদবিন্দু শীর্ষবিন্দুকে আমি আলাদা করে ওপিকে দেখাই, ধরো এখানে আমি ওপি রেখাটাকে আমি আলাদা করে দেখাচ্ছি, ওপি রেখাটাকে এখানে যদি আমি আলাদা করে দেখাই তাহলে এইটা কি, এইটা হবে তার হচ্ছে পাদবিন্দু, এটা হবে পাদবিন্দু। অবশ্যই এটাকে আরও এক নামে ডাকা যায়, সেটাকে বলা হয় আদিবিন্দু, পাদবিন্দু বা এটাকে কি বলা যায়, এটাকে আদিবিন্দুও বলা যায়। আর এই পাশে যেটা পাচ্ছ এটার নাম হচ্ছে শীর্ষবিন্দু বা শেষ বিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু বা শেষ বিন্দু। তাহলে কোনো একটা ভেক্টরে দেখো দুইটা পয়েন্ট আমরা যদি একটা সরলরেখাকে ভেক্টর হিসেবে প্রকাশ করি তাহলে তাহলে যদি এখানে একটু তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে আমি নিচে দিলাম ওপি। তো এই ওপির ওপির দেখো তাহলে এই অংশটা, এই অংশটাকে আমরা বলছি শীর্ষ অংশ, অর্থাৎ লাস্টের শীর্ষ অংশ। আর প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার পাদবিন্দু। অর্থাৎ একটা একটা ভেক্টর যখন শুরু হয় তখন পাদবিন্দু থেকে শুরু হয় এবং সেই শীর্ষবিন্দুতে গিয়ে এটা শেষ হয়ে যায়। তো আমি যে কথা বলতে যাচ্ছিলাম ওপি যে ভেক্টর তুমি এখানে দেখতে পাচ্ছ অবস্থান ভেক্টর, সেটাকে যদি আমরা আরও ভালোভাবে এদের ভিতরে বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করি তাহলে তুমি দেখো যে ওপি যে ভেক্টরটা অর্থাৎ অবস্থান ভেক্টর, এই ওপি অবস্থান ভেক্টরের পাদবিন্দুটা দেখো মূলবিন্দুতে ফিক্সড হয়ে আছে, পাদবিন্দুটা কিন্তু মূলবিন্দুতে ফিক্সড হয়ে আছে। তো ঠিক তেমনিভাবে আমরা যখন ব্যাসার্ধ ভেক্টরের কথা বললাম তো ব্যাসার্ধ ভেক্টরেরও দেখো ওইখানে যে পাদবিন্দুটা ছিল সেটাও কিন্তু ওই কেন্দ্রে কিন্তু ওটা ফিক্সড ছিল। তাহলে আমরা অবস্থান ভেক্টরের এরকম একটা মানে এরকম কয়েকটা বৈশিষ্ট্য এখানে আমরা বিশ্লেষণ করতে পারি যে অবস্থান ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু এটা ফিক্সড, এটা নির্দিষ্ট, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আর তারপরে যেটা বললাম যে অবস্থান ভেক্টর কী করবে, অবস্থান ভেক্টর যে কোনো একটি বিন্দুর যে অবস্থান নির্ণয় করা এই নির্ণয় করার কাজটা কিন্তু অবস্থান ভেক্টর করে থাকে। আমরা মোটামুটি অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা জেনেছি। অবস্থান ভেক্টরের সঙ্গেই আরেকটা বিষয় জড়িত আছে, সেই বিষয়টার নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এটাও আরও এক ধরনের ভেক্টর। তো এখন আমি তোমাদেরকে নিয়ে যাব ব্যাসার্ধ ভেক্টর। এরপর আমি তোমাদের যেটা যে জায়গাটায় নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে লিখে তারপরে আবার বলছি সরণ ভেক্টর। দেখো আমাদের এর পরবর্তীতে আরো একটা ভেক্টর নিয়ে আমরা কথা বলবো যে ভেক্টরটার নাম হচ্ছে সরণ ভেক্টর। তোমরা সরণ ভেক্টর বোঝার আগে অবশ্যই সরণ সম্পর্কে তোমাদের একটু ধারণা আছে যে আমরা নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে কী বলি, সরণ বলি। তো নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অতিক্রান্ত দূরত্বকে আমরা সরণ বলি। তো সরণ আমরা জানি যে ভেক্টর রাশি, তো এখানেও আমরা সরণ ভেক্টর হিসাবে এরকম একটা ভেক্টর আমরা দেখতে পাবো। দেখো আমাদের এই পাশের যে চিত্রটা আছে এই চিত্র থেকে সরণ ভেক্টরকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এই চিত্র থেকে আমরা কীভাবে সরণ ভেক্টরকে আইডেন্টিফাই করি সেটার ব্যাপারে একটু কথা বলি। যেমন ধরো যে এইখানে পি যে বিন্দুটা তোমরা একটু আগেও দেখলাম, সেই পি বিন্দুটা সবসময় যে পি বিন্দুটি থাকবে এমন তো কোনো কথা নেই। এমনও তো হতে পারে যে পি বিন্দুটা এইখানে এখানে আর একটা বিন্দু বিবেচনা করা লাগতে পারে, এটাকে আমরা কিউ বিন্দু বলছি। আমি আবার বলি যে আমার প্রসঙ্গ কাঠামো যেটাকে এক্স ওয়াই আমরা প্রসঙ্গ কাঠামো ধরেছি, এই প্রসঙ্গ কাঠামোর ভিতর সবসময় কি আমি পি বিন্দু কি পাবো এমন কি কোনো কথা আছে? এমনও তো হতে পারে যে একটা কণা তো এই যে কিউ যে পয়েন্ট আছে এখানেও তো অবস্থান করতে পারে। তো তাহলে তুমি ধরে নাও যে একটা কণা বা একটা বিন্দু পি অবস্থানে ছিল, পরবর্তী সময় সে কি অবস্থানে গেল যেতেই পারে।
তাহলে কি অবস্থানে যদি এখানে যায় তাহলে কি অবস্থান থেকেও কিন্তু আমরা কিউ অবস্থান ভেক্টর ও কি অবস্থান ভেক্টর দিয়ে কিউ বিন্দুর অবস্থান কিন্তু আমরা নির্ণয় করতে পারি। তো তাহলে এখানে অবশ্যই দুইটা অবস্থান ভেক্টর কাজ করে, যখন সে পি বিন্দুতে অবস্থান করছিল এই ক্ষেত্রে তুমি আর ওয়ান দাও, আর যখন এখানে সে কিউ বিন্দুতে অবস্থান করে তখন এই ভেক্টরটাকে অবস্থান ভেক্টরটাকে আমরা আর টু বলছি। অর্থাৎ এখানে এখানে আমি তোমাদের একটু লিখেছি সেটা হচ্ছে ও কিউ, তাহলে ও কিউ পরিবর্তে এখানে আর ওয়ান দিতে পারবো, আর ও কিউ পরিবর্তে এটাকে লিখবো হচ্ছে আমরা আর টু, এবং এটাও কিন্তু একটা অবস্থান ভেক্টর, ও কিউটাও কিন্তু একটা অবস্থান ভেক্টর। তো তাহলে এখন কি দাঁড়ালো যে দেখা যাচ্ছে যে পি বিন্দুতে একটা কণা অবস্থান করছিল, সেই কণাটা কোনো এক সময় মনে করেছে কিউ বিন্দুতে গেল। তাহলে পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যখন যাবে তখন কিন্তু তার একটা ত্বরণের ব্যাপার থাকবে, কারণ এটা নির্দিষ্ট দিকেই যাবে। এই যে এখানে তোমরা একটু খেয়াল করো সেটা হচ্ছে পি কিউ, অর্থাৎ পি অবস্থান থেকে কিউ অবস্থানে যখন চলে গেল তখন এইখানে কিন্তু আমরা একটা নতুন একটা ভেক্টর পাচ্ছি, যে ভেক্টর নাম হচ্ছে এখানে এটাকে সংক্ষেপে এটাকে ডেল আর দ্বারা প্রকাশ করা হয়। এই ভেক্টরটা অর্থাৎ পি কিউ সমান, অর্থাৎ আমরা পি কিউ ভেক্টর সমান এটাকে ডেল আর আর দ্বারা প্রকাশ করতে পারি। পি কিউ পি কিউ যে ভেক্টরটা এখানে দেখতে পাচ্ছ এটাকে কিন্তু আমরা ডেল আর দ্বারা প্রকাশ করতে পারি। তো এবার আসো যে তাহলে সরণ ভেক্টরটা কি, আমরা যদি সংজ্ঞাটা আগে বুঝি তাহলে বোধ হয় আমাদের ছবিটা বুঝতেও আরও সুবিধা হবে। দেখো আমরা সরণ ভেক্টরকে খুব সংক্ষেপে যদি বলি তাহলে আমরা বলি যে অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কী বলা হয়, সরণ ভেক্টর বলা হয়। অবস্থান ভেক্টরের পরিবর্তনকে কী বলা হয়, সরণ ভেক্টর বলা হয়। তোমরা এখানে একটু খেয়াল করো যে পি বিন্দু থেকে যখন সে কিউ বিন্দুতে যায় তাহলে নিশ্চয়ই তার অবস্থান তো সে পরিবর্তন করেছে, এবং এই অবস্থান পরিবর্তনটাকে যদি আমরা একটা ভেক্টরের সাহায্যে প্রকাশ করি তাহলে এই ভেক্টরটার নামই হবে হচ্ছে সরণ ভেক্টর। তো এখন আসো এই সরণ ভেক্টরটা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো এটারও কিন্তু একটা কন্ডিশন আছে। দেখো সরণ ভেক্টরটা নির্ণয় করতে গেলে অর্থাৎ আমরা যদি সরণ ভেক্টরটাকে ডেল আর দ্বারা প্রকাশ করি, এই চিহ্নটার নাম ডেল, এই ডেল আর দ্বারা প্রকাশ করি তাহলে এটা সমান লিখবো আর টু মাইনাস আর ওয়ান, এটা সমান আমরা লিখবো কত, আর টু মাইনাস আর ওয়ান। দেখো এই ডেল আর সমান আর টু মাইনাস আর ওয়ান ভেক্টর যেটা, অর্থাৎ এই যে এখানে আমরা দুইটা ভেক্টর পেয়েছিলাম আদি অবস্থান ছিল কি, আদি অবস্থান ভেক্টর হলো আর ওয়ান আর পরবর্তী দুই অবস্থান ভেক্টর সেটা হচ্ছে আর টু, অর্থাৎ আর টু মাইনাস আর ওয়ান যদি আমরা করি তাহলেই এখান থেকে সরণ ভেক্টরটা পাওয়া যাবে। আচ্ছা তো এই এই গেল আমাদের সরণ ভেক্টরের কন্ডিশন। আর ডেলা সমান আর টু মাইনাস আর ওয়ান এটা কীভাবে আসে, এটা আসে ত্রিভুজ সূত্র অনুসারে। তোমাদের যদি হায়ার ম্যাথ কারো এসএসসি লেভেলে থেকে থাকে তাহলে এই ত্রিভুজ সূত্র অনুসারে আর টু মাইনাস আর ওয়ান এটা কিন্তু একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী চলে আসে। দেখো আমি লেখাটা একটু যদি তোমাদের নিচে লিখে দেখাই আর একটু মনে হয় সুবিধা হয়, আমি আরেকবার রিপিট করলাম। এবার আসো তো তাহলে এই সরণ ভেক্টর সমান আমরা কিন্তু এই সিচুয়েশনটা আমরা দেখতে পারি, অর্থাৎ কোথাও যদি সরণ ভেক্টর আমাকে নির্ণয় করতে বলে তাহলে আমি এই কনসেপ্টটা ব্যবহার করতে পারবো। এরপর আমরা আরও একটা ভেক্টর দেখব, সেটা হলো আয়ত একক ভেক্টর। তো দেখি আয়ত একক ভেক্টরের ভিতরে কী কী বিষয় আছে। দেখো এখানে আমি একটু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখাচ্ছি, তোমরা ইতিপূর্বে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমরা দ্বিমাত্রিক অক্ষ ব্যবস্থা বিবেচনা করেছিলে, বা তোমাদের এসএসসি লেভেলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমাদের দ্বিমাত্রিক চিন্তাভাবনা নিয়েই আর কি বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা তোমরা সমাধান করে এসছো। তো এখন যেটা পাবা এটা কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো এদিকে যদি আমি এক্স অক্ষ ধরি এই বরাবর হচ্ছে ওয়াই অক্ষ এবং এদিকে জেড অক্ষ, এবং তোমাদের এটা মাথায় রাখতে হবে যে এই তিনটা অক্ষই কিন্তু পরস্পর লম্ব থাকবে, এই তিনটা অক্ষই পরস্পর পরস্পরের সাথে কী থাকবে, লম্ব অবস্থায় থাকবে। তো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমি এই কারণেই বললাম, সেহেতু আমরা এখানে দেখো আয়ত একক ভেক্টর লিখছি। তো আয়ত একক ভেক্টর দেখো ইতিপূর্বে আমরা কিন্তু একক ভেক্টর নিয়ে কথা বলেছি, তো যদি একক ভেক্টর নিয়ে আগে কথা বলা হয়ে থাকে তাহলে কেন আমি আবার আয়ত একক ভেক্টর নিয়ে কথা বলবো।
দেখো এই যে আয়ত যে যে কনসেপ্টটা যেটা দেখতে পাচ্ছো যে আয়ত একক ভেক্টর, তার মানে আমরা একক ভেক্টর তো জানি যে যে ভেক্টরের মান এক একক সেটাকে তো আমরা একক ভেক্টর বলি। তাহলে আয়ত কথাটা কেন আসবে? দেখো আমরা যদি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করি তাহলে দেখবা যে এরকম একটা আয়তকার ঘন বস্তু যদি আমরা বিবেচনা করি, একটা আয়তকার ঘন বস্তু যদি বিবেচনা করো, অনেকটা তোমরা জানো যে যে সবকা জাতীয় যে বস্তুগুলো আছে আয়তকার ঘন বস্তু, তো এই আয়তকার ঘনবস্তুর কিন্তু তিনটা বিষয় পাওয়া যাবে। তার হচ্ছে তোমার দৈর্ঘ্য পাওয়া যায়, প্রস্থ পাওয়া যায়, উচ্চতা পাওয়া যায়। এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এই তিনটা ধারকে তুমি যদি বিবেচনা করো দেখবা যে এরা সবাই পরস্পর কিন্তু লম্ব অবস্থায় আছে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, একটা আয়তকার কোনো বস্তু হাতে নিয়ে তার কোনাটাকে যদি তুমি জেড অক্ষ ধরো তাহলে জেড অক্ষে দুই পাশ দিয়ে একটা পাশ দিয়ে যাবে হচ্ছে প্রস্থ, আর একটা পাশ দিয়ে যাবে দৈর্ঘ্য। তুমি তোমরা খেয়াল করবা যে এই তিনটা ধার অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এরা পরস্পর কিন্তু লম্ব অবস্থায় আছে। তো তাহলে এখানে একটা আয়তকার ঘনবস্তুর কথা যদি আমরা বলে থাকি তাহলে সেই যেমন আমরা ইটের উদাহরণটা দিতে পারি আয়তকার ঘনবস্তুতে, ইটটা দেখতে ওই ওরকমই, তো সেক্ষেত্রে কিন্তু তাকে যদি আমি পুরোপুরি তার বিশ্লেষণে আমি যাই তাহলে অবশ্যই সেখানে তার তিনটে অক্ষ বরাবরই কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। সেজন্য আমি এখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় যে বিষয়টা পাওয়া যাচ্ছে সেটা হলো যে আমরা একক ভেক্টর এর আগে যেহেতু ব্যবহার করেছি সেটাই আমরা এখন আরেকটু নতুন আঙ্গিকে যেহেতু ব্যবহার করব, তো তাহলে নতুন আঙ্গিকে এটাকে ব্যবহার করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে একটা ভেক্টরের তিনটা অক্ষ বরাবরই তার কিন্তু অংশ থাকতে পারে। কোনো একটা ভেক্টরকে আমরা যখন প্রকাশ করতে যাই তখন সেই ভেক্টরটাকে প্রকাশ করতে গেলে তিনটা অক্ষ বরাবরই তার কিন্তু অংশ থাকতে পারে। যদি সেটা ত্রিমাত্রিক হয় তাহলে তিনটা বরাবর সেই ভেক্টরের উপাংশ বা অংশ থাকবে, যদি দ্বিমাত্রিক হয় তাহলে দুই অক্ষ বরাবর থাকবে, যদি একমাত্রিক হয় তাহলে এক অক্ষ বরাবর থাকবে। তো যেহেতু আমি তোমাদের ত্রিমাত্রিক নিয়ে কথা বলছি তার মানে এই তিনটা অক্ষ বরাবর ভেক্টরের কিন্তু তিনটা উপাংশ থাকে, একটা ভেক্টরেরই এই তিন অক্ষ বরাবর তিনটা উপাংশ থাকতে পারে। তো তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশটা আছে সেই উপাংশে যে একক ভেক্টর প্রয়োজন হবে সেটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা, আয় দ্বারা। ভালো করে শুনুন, এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে একটা উপাংশ আছে তার সেই উপাংশেও বা সেই মানটাকে প্রকাশ করতে গেলে তো সেখানে একটা ভেক্টর দিতে হবে, তা নাহলে তো তুমি একক ভেক্টর বোঝাতে পারবে না। তাহলে এক্স অক্ষ বরাবর যে অংশটা বা যে উপাংশটা থাকে সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, সেইটার ভেক্টরকে প্রকাশ করার জন্য আমরা আয় একক ভেক্টর প্রকাশ ব্যবহার করি। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হিসাবে আমরা ব্যবহার করি আয়, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হিসাবে ব্যবহার করা হয় জি, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর ব্যবহার করা হয় হচ্ছে কে। তার মানে এটা কিন্তু সুনির্দিষ্ট, এখানে আমরা একটা ভেক্টরের তিনটা উপাংশ থাকতে পারে, তিনটা উপাংশ নিয়ে একটা ভেক্টর হতে পারে, এই তিনটা উপাংশের উপাংশকে প্রকাশ করার জন্যে তিনটা অক্ষ বরাবর আমরা সুনির্দিষ্টভাবে তিনটা একক ভেক্টর ব্যবহার করি, যার মধ্যে আমি বলছিলাম যে আয় এক্স অক্ষ বরাবর সবসময় কিন্তু এক্স অক্ষ বরাবর বললে আমরা আয় একক ভেক্টরটা ব্যবহার করব, যদি ওয়াই অক্ষ বরাবর আমাদের কোনো ভেক্টরের অংশ বের করতে বলে তাহলে সেটাকে অবশ্যই আমরা জে দ্বারা প্রকাশ করব, আর জে অক্ষ বরাবর যদি কোনো একক ভেক্টর লিখতে হয় তাহলে সেটাকে আমরা কী দ্বারা প্রকাশ করব, কে দ্বারা প্রকাশ করব। এবং তোমরা দেখো যে আয় জে কে এই তিনটা দিয়ে কিন্তু টুপি চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এরা সবাই একক ভেক্টর। শুধু তাই না, আয় জে কে এদের প্রত্যেকেরই কিন্তু মান ওয়ান, তোমরা জানো যে একক ভেক্টর হলে তার মানটা কত থাকে, ওয়ান হয়, তো এদের সবার মান ওয়ান, তাতে কোনো সমস্যা নেই। তারপরে এই যে আমি বলছিলাম যে এক্স অক্ষ বরাবর আয়, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে, এই তিনটা অক্ষ বরাবর, এই তিনটা অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টরগুলো ব্যবহার করছি, সুনির্দিষ্ট তিনটা অক্ষ বরাবর যে একক ভেক্টরগুলো ব্যবহার করছি, এই একক ভেক্টরগুলোকে আমরা একসঙ্গে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর। তার মানে আমরা এখন যদি সংক্ষেপে বলি যে আয়, জে এবং কে এদেরকে কী বলা হয়, এদেরকে আয়ত একক ভেক্টর বলা হয়, কেননা এরা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সুনির্দিষ্ট কিছু অক্ষ বরাবর এদেরকে ব্যবহার করা হয়। এক্স অক্ষ বরাবর আয়, ওয়াই অক্ষ বরাবর জে এবং জেড অক্ষ বরাবর কে, এই তিনটা একক ভেক্টর আমরা এখানে সুনির্দিষ্টভাবে ব্যবহার করি। যেহেতু এই তিনটা একক ভেক্টর এখানে সুনির্দিষ্টভাবে ব্যবহার করা হয় কাজেই এই এই অবস্থায় আয়, জে, কে এদেরকে আমরা কী বলবো, এদেরকে আমরা বলবো হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে এখানে তোমার একটা বিষয় অবশ্যই জানা প্রয়োজন, সেটা হলো স্যার তাহলে আয়ত একক ভেক্টর এবং
শুধু একক ভেক্টর, তাহলে এর মধ্যে পার্থক্যটা কি? দেখো যেহেতু মান সব কিছু ঠিক আছে, তাহলে আগে আমি শুধুমাত্র একক ভেক্টর বলেছিলাম, আর এখন আমি বলছি আয়ত একক ভেক্টর। তাহলে একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টরের মধ্যে তাহলে পার্থক্যটা কি? এই পার্থক্যটা হচ্ছে এরকম যে একক ভেক্টর সেটা যে কোনো দিকেই হতে পারে, তার জন্যে কিন্তু কোনো সুনির্দিষ্ট আমাদের দিকের প্রয়োজন হয় না। কিন্তু যদি তোমাকে আয়ত একক ভেক্টর বলা হয় তাহলে অবশ্যই এখানে সুনির্দিষ্ট দিক প্রয়োজন। কেননা আয়কে আমি সবসময় এক্স অক্ষ বরাবর ব্যবহার করবো, ওয়াইকে সবসময় জেড জে সরি জেকে আমি সবসময় ওয়াই অক্ষ বরাবর ব্যবহার করবো, এবং এখানে যেটা কে আছে এই কেটাকে আমরা সবসময় জেড অক্ষ বরাবর ব্যবহার করবো। এটা একেবারেই সুনির্দিষ্ট। তো এই বিষয়টা তোমরা দেখলে আমরা আয়ত একক ভেক্টর দিয়ে একটা ভেক্টর রাশি, পূর্ণাঙ্গ একটা ভেক্টর রাশি কীভাবে সেটাকে আমরা দেখতে পারি, সেরকম একটা ভেক্টর রাশির উদাহরণ হিসাবে আমি তোমাদেরকে এখানে একটু দেখাই। যেমন ধরো এ একটা একক ভেক্টর, এখানে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তো তাহলে এখন দেখো যে এ হচ্ছে একটা একক ভেক্টর, এ হচ্ছে একটি পূর্ণাঙ্গ ভেক্টর। এই পূর্ণাঙ্গ ভেক্টরের লাইট অসুবিধা করছে, আমি একটু ঠিক করে দিই। যেমন ধরো এ ভেক্টর এটা সমান আমরা লিখতে পারি, দেখো যে এখানে আমরা এ ভেক্টর সমান এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই যে বিষয়টা লিখলাম এটার বিষয়টা হচ্ছে এরকম যে এ ভেক্টরের তিনটা অংশ আছে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে অংশটা আছে সেটাকে এক্স দ্বারা প্রকাশ করো, ওয়াই অক্ষ বরাবর যে অংশটা আছে সেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করো, আর জেড অক্ষ বরাবর যে অংশের মান আছে সেটাকে জেড দ্বারা প্রকাশ করো। তো তাহলে এখন তুমি দেখো যে এক্স এর সঙ্গে ঠিকই আই একক ভেক্টর আছে, ওয়াই এর সঙ্গে ঠিকই জে একক ভেক্টর আছে, তারপরে জেড জেডের সাথে জেড অক্ষ বরাবর দেখো যে কে আয়ত একক ভেক্টর আছে। তো তাহলে একটা পূর্ণাঙ্গ ভেক্টরকে আমরা প্রকাশ করতে গেলে আমরা এরকম তিনটা অক্ষ ব্যবস্থাতে যে একক ভেক্টরগুলো আছে সেগুলো সহ এবং তাদের মান সহ আমরা একটা পূর্ণাঙ্গ ভেক্টরকে প্রকাশ করতে পারি। তোমাদের বলে রাখি, যদি কোনো কারণে এখানে দুইটা অক্ষ অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বলে, তখন কিন্তু যে কোনো যদি দুই অক্ষের কথা এখানে বলে ধরো এক্স এবং ওয়াই, তাহলে কিন্তু আমাদের ওইটা আর লাগবে না। অর্থাৎ এখানে আমরা শুধু এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জি এটাই আমরা লিখতে পারবো। যদি জেড অক্ষের বিষয়টা এখানে আলোচনায় না থাকে, শুধু যদি বলে যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের যে দুইটা মান আছে সেই দুইটা মান নিয়ে যদি একটা ভেক্টর আমরা বিবেচনা করি, তাহলে সেখানে জেড অক্ষর ওই অপশনটা আমাদের জিরো হয়ে যাবে, তখন এখানে এক্স আই প্লাস ওয়াই জি এভাবে আমরা ব্যবহার করতে পারবো। আচ্ছা, এই গেল হচ্ছে আয়ত একক ভেক্টরের কনসেপ্ট। তো তোমরা নিশ্চয়ই এটা পরবর্তী সময়ে আয়ত একক ভেক্টর প্রচুর তোমরা ব্যবহার করবা, কেননা তোমাদের এখানে এই আয়ত একক ভেক্টরের যে কনসেপ্টগুলো আছে এটা ব্যবহার করে কিন্তু অনেক ধরনের ভেক্টর পরবর্তীতে তোমরা পাবা। তো আজকে আমি এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে এই ভেক্টরেরই পরবর্তীতে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।